ভলিউম মাইনাস প্লাস আর পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরলাম, ধরার পর পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম, প্লাস আর মাইনাস ধরে রাখছি, ভলিউম আপ কন্টিনিউ, ডাউন মোডে, এফআরপি অফ, এফআরপি অবশ্যই অফ থাকা লাগবে, কেজি স্ট্যাটাস লক। সিকিউরিটি প্যাচ দিয়ে চব্বিশ এখন এটা আমরা ভলিউম প্লাস মাইনাস আর পাওয়ার বাটন একসাথে চাপলে ধরে রাখুন, যখন ফোনটা অফ হয়ে যাবো ভলিউম মাইনাস বাটন ছেড়ে দেবো, ওকে ভলিউম মাইনাস বাটন ছেড়ে দিছি, পাওয়ার আর প্লাস ধরে রাখছি যতক্ষণ না পর্যন্ত রিকভার মুড আসে। চলে আসছে উইব ডাটা ফ্যাক্টরি রিসেট, তারপরে হচ্ছে উইব ক্যাচ পার্টিশন রিবুট সিস্টেম লক, ফোন অন হইতে হইতে আমরা চলে যাই চেক আইমি নাম্বার, এখানে আমাদের তো কিছু নাই আছে, ডাউনলোড প্রোগ্রাম এমজন ফিক্স টু, ফোন অন হয়েছে, ডিভাইস ম্যানেজার আর ড্রাইভার পাইছে, আমরা দিন এনাবেল এডিবি কিউআর কোড নিউ সিকিউরিটি, স্ক্রিনে কয়েকবার ট্যাপ করার পরে ক্যামেরা ওপেন হইব, ওকে স্ক্রিন হয়ে গেছে, এখন আমরা ওয়াইফাই পাসওয়ার্ড দিই, এখন আমরা এই সিরিয়াল নাম্বারটা কপি দেবো, আমরা এখানে চেক করি, আপনি যদি বাসায় ফোন থাকে আর একটা ফোন সব নিয়ে তারপরে নিয়ে যদি বেশি জরুরি হয় আর কি, শুধু ফোটে গুলো তৈরি হয়ে যাবে এক্সটার্নাল মেমোরি যে ওটা ওটা জায়গায় থাকে, খালি ফোন স্টোরেজে ডিলিট হবে, কত
The lock fixed new security US African device. যদি US version হয় বা African হয় তাহলে এটা অবশ্যই lock fixed দেওয়া লাগবে. ওকে, আমি আবার দিয়ে দিলাম lock fixed. আমাদের ডিবিও পাইছে. পুনরায় ওয়াইফাই কানেকশন দিন, আবার চেক করুন যে প্লে স্টোর সার্ভিসটা ঠিক আছে কিনা. এই সমস্যাটা সাইন ইন ইউর গুগল অ্যাকাউন্ট,
সমস্যাটার জন্যই এন্টারে দেওয়া লাগবে রিসেট। রিসেট করার পর পুনরায় আবার অ্যাক্টিভ করা লাগবে, তখন যা প্লে স্টোর ফিক্সড হবে। আমি
মেডিকেল দোকানদার আপনারা আমি দাদা ওয়েলকাম, আহেন ভিতরে তো দাও, ভিতরে আহেন। আমরা